হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। একদম নতুন ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং নতুন গ্রাফিক্সের সাথে লঞ্চ করা হলো বাজাজ পালসার 150। বাজাজ পালসার 150 বাংলাদেশ এবং ভারতের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া 150cc সেগমেন্টের বাইক। কিন্তু প্রচুর জনপ্রিয়তা থাকলেও এতদিন এই বাইকটিতে সেরকম কোনো ফিচার্স ছিল না। আর বাজাজ এবার এই বাইকটিতে এতগুলো নতুন নতুন ফিচার্স অ্যাড করেছে যে এই বাইকটি এই সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বাইকের সাথে সাথে ওয়ান অফ দ্য মোস্ট ফিচার্স লোডেড বাইকও হয়ে গেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো নতুন পালসার 150 এর ফুল স্পেসিফিকেশনস, রেডি পিক আপ, টপ স্পিড, বাইকটিতে কী কী পরিবর্তন আনা হলো, বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করা হবে এবং বাংলাদেশে লঞ্চের পরে দাম কত রাখা হতে পারে তা সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে আগের মতোই হ্যালোজেন বাল্ব সেটআপের পালসারের আইকনিক হেডল্যাম্প এবং এটার পিছনে ব্যবহার করা হয়েছে আগের মতোই পালসারের আইকনিক ডুয়েল এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 15 লিটারের মাস্কিউলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে রয়েছে পালসারের 3D লোগো এবং এই বাইকটিতে 150cc ব্র্যান্ডিং সহ নতুন গ্রাফিক্সের স্টিকার ব্যবহার করা হয়েছে। আর বাইকটিতে আছে আগের মতোই হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। বাইকটি সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 80x100 সেকশনের টিউবলেস টায়ার এবং ডাবল ডিস্ক ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 90x90 সেকশনের টিউবলেস টায়ার। আর এই বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 120x70 সেকশনের টিউবলেস টায়ার ডাবল ডিস্ক ভেরিয়েন্টের ক্ষেত্রে এবং সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের ক্ষেত্রে পিছনে ব্যবহার করা হয়েছে 100x80 সেকশনের টিউবলেস টায়ার। বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আগের মতোই টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে গ্যাস চার্জ টুইন শক সাসপেনশন। বাইকটিতে দেওয়া হয়েছে একদম নতুন ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ সকল বেসিক ইনফরমেশন শো করবে, তবে এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। আর এই মিটারে ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে এই মিটারের সাথে কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট এবং SMS অ্যালার্ট পেয়ে যাবেন। তবে আমার কাছে আগের সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারই বেশি ভালো লাগতো। বাইকটি সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে ব্যবহার করা হয়েছে 260mm ডিস্ক ব্রেক আর পিছনে ব্যবহার করা হয়েছে 130mm ড্রাম ব্রেক এবং ডাবল ডিস্ক আর ডাবল ডিস্ক ABS ভেরিয়েন্টের সামনে ব্যবহার করা হয়েছে 280mm ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 230mm ডিস্ক ব্রেক। আর ABS ভেরিয়েন্টে পেয়ে যাবেন সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটি সিট হাইট 785mm এবং ওজন 150kg, যেটা আগের ভার্সনের তুলনায় 5kg বেশি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5'3" হওয়ার সাথে সাথে একটু শক্ত সামর্থ্য হওয়ারও প্রয়োজন রয়েছে। বাজাজ পালসার 150 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 149.5cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার টু ভালভের এয়ারকুলড SOAC ইঞ্জিন, তবে এই ইঞ্জিনটি থেকে DTSI টেকনোলজি সরিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, এই বাইকটির ইঞ্জিন সর্বোচ্চ 14 হর্স পাওয়ার এবং 13.25 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম, যার ফলে এই বাইকটিতে প্রায় 115 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যাবে এবং প্রতি লিটার পেট্রোলে প্রায় 45 কিলোমিটার পথ যাবে। ভারতের বাজারে এই নতুন বাইকটির ex-showroom প্রাইস 110,000 rupees। আর এই বাইকটি খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ করা হতে পারে, আর বাংলাদেশে লঞ্চ হলে এর আনুমানিক বাজার মূল্য হবে 210,000 থেকে 230,000 টাকা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।